একজন লিখেছেন যে মেয়েদের জন্য কারা মাহরাম, কারা মাহরাম নয়, চাচা মামা কি মাহরাম, এবং মাহরামদের সামনে কতটুকু পর্দার ছাড় আছে দয়া করে জানাবেন। প্রথম কথা হলো এই জিনিসগুলো জানা প্রত্যেক মানুষের জন্য ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে জ্ঞান অর্জন করা ফরজ, তো কি জ্ঞান অর্জন করা ফরজ? যেমন করে দৈনন্দিন জীবনে আপনার পবিত্রতা অর্জনের জ্ঞান অর্জন করা ফরজ, তারপরে সালাতের জ্ঞান অর্জন করা ফরজ, মেয়ে হলে মেয়েদের পর্দার বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ, তারপরে কার সাথে বিবাহ করা হালাল, কার সাথে হালাল নয়, কারা হারাম, এগুলি জ্ঞান অর্জন করা ফরজ। এজন্যে কোরআনে সূরা নিসার 23 নম্বর যে আয়াতটি রয়েছে, 23 এবং 24, এই আয়াত দুটো অবশ্যই পড়বেন। অবশ্য যদি 22 নম্বর পড়া হয় তাহলে অধিক ভালো হবে। 22, 23, 24 এই আয়াতগুলো কমপক্ষে অনুবাদ পড়ে নেওয়াটা প্রত্যেক মানুষের জন্য কি ফরজ বা জরুরি। তো যাই হোক, এখন আপনি লিখেছেন যে চাচা মামা কি মাহরাম? হ্যাঁ, অবশ্যই মাহরাম। আপনার বাপের ভাই, আপনার মায়ের ভাই, এরা আপনার জন্য কি মাহরাম, এরা আপনার জন্য মাহরাম। এবং আপনার দাদা, আপনার নানা, এরা আপনার জন্য মাহরাম। অনুরূপভাবে আপনার নিজের ভাইয়ের ছেলেরা, নিজের বোনের ছেলেরা আপনার জন্য মাহরাম, ঠিক আছে। আর পর্দার ক্ষেত্রে কথা হলো যে তাদের সামনে মুখমণ্ডল উদম করবেন, হাত কবজি পর্যন্ত উদম করবেন, পায়ের কিছু অংশ আপনি উদম করতে পারবেন। অনেক সময় অনেকেই মাহরাম হিসেবে বুক খোলা রাখে এবং শরীরের এমন কিছু খোলা রাখে যেগুলো ফেতনার কারণ হয়, এগুলি খোলা রাখা চলবে না। এটা সতর্কতার জন্য ঢেকে রাখতে হবে। স্বাভাবিকভাবে মুখমণ্ডল খোলা রাখতে পারেন, এর অতিরিক্ত খোলা রাখা উচিত নয়। চুল বা মাথাও খোলা রাখা যেতে পারে, কিন্তু শরীরের ফেতনা যে সমস্ত অঙ্গে রয়েছে সেগুলি খুলে রাখা তাদের সামনে জায়েজ হবে না। আল্লাহ তাআলা আলাম।